অনেকেই আছে বলেন, এখন যখন ওরা কমেন্টস করবে তখন দেখে নেন। সবাই একটু নাম লিখে দিন তাহলে তো কয়েকজন বোঝা যাচ্ছে, কমেন্ট লাইভে যারা আছে তারা একটু নাম লিখে দিক আর কি, তাহলে বুঝতে পারবে কারা আছে। দেখা যায় না তো কারা আছে, ওই দেখা শুরু করতে ওই আসছে, সামনে বসবা সামনে বসো, তোমার মেনলি তোমারই বলতে হবে, মাত্র 25 জন। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কামরুন নাহার, নন্দিনী সাহা, মোহাম্মদ নাইউদ্দিন, ওয়ালাইকুম আসসালাম। সাবরিনা সুলতানা, ফাতেমা জোহরা, কতজন আসলো? 30 জন আসছে। আচ্ছা আসুক সবাই দেখি। ক্যামেরায় ভালো বোঝা যায়, দেখা যায়? কতজন হলো? 28 জন। আচ্ছা ঠিক আছে, চশমাটা খুলে রেখে আসছে। ওরা নাই কেউ? রমা, রমা রানী কুণ্ডু, রুমা আসবে না? জানে না বোধহয় নাকি? আচ্ছা কতজন হলো? 37 না পরবর্তী মানে আসুক আগে দেখি, সবাই আসুক। লিখেছে
ফ্যান বন্ধ করে দিতে হবে, এসি আসছে যেহেতু। পুরনো এগুলো ছিল তো নিয়ে আসলাম, মনে হলো দেখে 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 ষাটজন আসছে স্যার, মনে রেখে দিচ্ছি স্যার, ক্লাস শুরু করতে পারবেন স্যার, ওরা শীঘ্রই আসবে, অনেকের নিজের সমস্যা আছে, ক্লাস শুরু করা যাবে, তারপর সেভ হয়ে যাবে তো। 50% হয়েছে, দেখি আর কয়জন আসুক। আমার শুধু 60 উপরে আর উঠো না তো, দেখি কেউ আসে না।
शुरू करा जाए ना कि তাহলে আমরা শুরু করি, সামনে আসো আনন্দ। 59 দেখি এখন, আমরা শুরু করি। ডিজিজেস অফ দ্য হার্ট, হার্টের ডিজিজ বলতে কী কী ডিজিজ আছে আমরা প্রথমে কী বলবো? এক নম্বর হলো কনজেনিটাল হার্ট ডিজিজ, আর কী আছে? দুই নম্বর আমরা বলতে পারি ইসকেমিক হার্ট ডিজিজ, কনজেনিটাল জন্মগতভাবে যে হার্ট ডিজিজগুলো আছে। তারপর আসছে ইসকেমিক হার্ট ডিজিজ, ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার থ্রি বলতে পারি আমরা হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, হাইপারটেনশনের কারণে যে সমস্ত হার্ট ডিজিজগুলো, হাইপারটেনসিভ হার্ট ডিজিজ। নাম্বার ফোর বলতে পারি হার্ট ফেলিওর। নাম্বার ফাইভ ভালভুলার হার্ট ডিজিজ। নাম্বার সিক্স কার্ডিওমায়োপ্যাথিস, এটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার সেভেন ইনফ্লামেশন। নাম্বার এইট পেরিকার্ডিয়াল ডিজিজ। নাম্বার নাইন টিউমার্স অফ দ্য হার্ট। এই এই কয়েকটা ভাগে আমরা হার্ট ডিজিজগুলোকে ভাগ করতে পারি। একটা হলে আমরা বলছি কনজেনিটাল হার্ট ডিজিজ, সাইনোটিক অ্যাসাইনোটিক আমরা পরে আলোচনা করবো এগুলো। তারপর ইসকেমিক হার্ট ডিজিজ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য আমরা খুব পরীক্ষায় খুব জিজ্ঞেস করে থাকি। ইউজুয়ালি আমরা পরীক্ষায় বিশেষ করে ফাইভ অফোস এক্সামিনেশন ইউজুয়ালি আসেন, ফাইভ অফোস এক্সামিনেশন হোয়াট আর দ্য ইসকেমিক হার্ট ডিজিজ, খুব একটা কমন কোশ্চেন, আমরা এটা নিয়ে এখন আলোচনা করব। তাহলে আমরা বললাম কনজেনিটাল হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ, হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, তারপরে ভালভুলার হার্ট ডিজিজ, হার্ট ফেলিওর, কার্ডিওমায়োপ্যাথি, ইনফ্লামেশন অফ দ্য হার্ট, আর পেরিকার্ডিয়াল ডিজিজ এবং টিউমার অফ দ্য হার্ট। এই কয়টা ভাগে আমরা সাধারণত ভাগ করি, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো ইসকেমিক হার্ট ডিজিজ। ইসকেমিক হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ, হোয়াট ডু মিন বাই ইসকেমিক হার্ট ডিজিজ অর ডিফাইন ইসকেমিক হার্ট ডিজিজ, এটা দিয়েই অনেকের পরীক্ষা শুরু হয়। ডিফাইন ইসকেমিক হার্ট ডিজিজ কী হবে? এটা না, এটা হলো জাস্ট বেসিক জিনিসটা হলো ইমব্যালেন্স বিটুইন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই, ইমব্যালেন্স বিটুইন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। কিসের ডিম্যান্ড, কিসের সাপ্লাই? ফর অক্সিজেনেটেড ব্লাড, ডিম্যান্ড ইমব্যালেন্স বিটুইন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই অফ অক্সিজেনেটেড ব্লাড ফর দ্য হার্ট। হার্টের জন্য যে অক্সিজেনেটেড ব্লাডের ডিম্যান্ড যতটুকু, সাপ্লাই সেই পরিমাণ হচ্ছে না। এই তো দিস ইজ ইসকেমিক হার্ট ডিজিজ। তাহলে এটা এটা জেনারেক ডেজিগনেশন অর গ্রুপ অফ ক্লোজলি রিলেটেড সিনডমস রেজাল্টিং ফ্রম মাইকোডিয়াল ইসকিমিয়া অ্যান্ড ইমব্যালেন্স বিটুইন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই অফ দ্য হার্ট ফর অক্সিজেনেটেড ব্লাড, ইমব্যালেন্স বিটুইন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই অফ দ্য হার্ট ফর অক্সিজেনেটেড ব্লাড, দিস ইজ ইসকেমিক হার্ট ডিজিজ। কজ কি? 90% কেজেস ডিক্রিজ করোনারি ব্লাড ফ্লো, কী কারণে? বিকজ অফ অ্যাথেরোস্ক্লেরোসিস, করোনার বিকজ অফ অ্যাথেরোস্ক্লেরোটিক করোনারি আর্টেরিয়াল অবস্ট্রাকশন। তাহলে 90% কেজেস ইট ইজ ডিউ টু ডিক্রিজ করোনারি আর্টারি ব্লাড ফ্লো ডিউ টু করোনারি আর্টেরিয়াল অবস্ট্রাকশন ফর অ্যাথেরোস্ক্লেরোটিক করোনারি আর্টারি আর্টেরিয়াল অবস্ট্রাকশন। এই জন্য এর অন্য নাম হল করোনারি আর্টারি ডিজিজ। দ্যাস ইসকেমিক হার্ট ডিজিজ ইজ অফটেন টার্ম করোনারি আর্টারি ডিজিজ অর করোনারি হার্ট ডিজিজ। বোঝা গেল তাহলে? ক্যান আই ক্লিয়ার টু ইউ?
उसे इस्किमिक हार्ट डिजीज ऑल्सो कॉल्ड कोरोनरी आर्टरी डिजीज कारण कि जे 90% केसेस कोरोनरी आर्टरी ब्लड फ्लो कमे जाए डी टू एथेरोस्क्लेरोटिक कोरोनरी आर्टेरियल ऑब्स्ट्रक्शन এইজন্য এর অন্য নাম হলো করোনারি আর্টারি ডিজিজ একই জিনিস ইসকেমিক হার্ট ডিজিজ অর করোনারি আর্টারি ডিজিজ ক্লাসিফিকেশন অফ ইসকেমিক হার্ট ডিজিজ আচ্ছা আচ্ছা তাহলে রিস্ক অফ অ্যান ইন্ডিভিজুয়াল ডেভেলপিং ডিটেক্টেবল ইসকেমিক হার্ট ডিজিজ ডিপেন্ড অন ইন পার্ট অফ দ্য নাম্বার ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিগ্রি অফ ন্যারোয়িং অফ অ্যাথ্রোমেটাস প্লাক এই অ্যাথ্রোমেটাস প্লাকের ডিগ্রির উপরে নির্ভর করবে যে রিস্ক ফ্যাক্টর সে কতটুকু রিস্কের মধ্যে আছে এমনি সাধারণত সব মানুষের কিন্তু যদি আমরা এনজিওগ্রাম করি তাহলে দেখা যাবে যে কিছু না কিছু ন্যারোয়িং আছে তো সাইন্স সিমটমগুলো কখন প্রডিউস করে সাইন্স সিমটম প্রডিউস করার আগ পর্যন্ত তো আমরা ইসকেমিক হার্ট ডিজিজের জিনিসটা বুঝতে পারি না সাধারণত 60-70% ন্যারোয়িং এমনি থাকে 70%-এর উপরে যখন ন্যারোয়িং হয়ে যায় তখনই সাধারণত ওই সাইন সিমটমগুলো ডেভেলপ করে কী সিমটম ডেভেলপ করে আমরা ইসকেমিক হার্ট ডিজিজ একজন মানুষের আছে বুঝবো কী করে এত বুঝতে হবে একজন মানুষকে দেখি এখন তো পরীক্ষা পাস করার জন্য আমরা বললাম যে ইসকেমিক কী বলে আইএসডি ইসকেমিক হার্ট ডিজিজ আর করোনারি আর্টারি ডিজিজ তো কী সিমটম নিয়ে আসলে আমরা বুঝবো তার আগে আমরা বুঝি ইসকেমিক হার্ট ডিজিজ তাহলে কী কী আছে একটা হলো প্রথমেই আমরা বলি হ্যাঁ আমরা বলি এভাবে মায়োকার্ডিয়াল ইনফেকশন তো একদম পরেই বলা আছে আর কি মায়োকার্ডিয়াল ইনফেকশন কিন্তু মায়োকার্ডিয়াল ইনফেকশন হওয়ার আগে কিন্তু অ্যানজিনা প্যাক্টোরিসটা হয় হ্যাঁ লেফট সাবস্টার্নাল পেন সে সাধারণত 15 সেকেন্ড টু 15 মিনিটস পর্যন্ত স্থায়ী থাকতে পারে অ্যানজিনা প্যাক্টোরিস তারপরে মায়োকার্ডিয়াল ইনফেকশন কিন্তু আগেই বলা আছে আমাদের এখানে মায়োকার্ডিয়াল ইনফেকশন একটা একটু ইম্পর্টেন্স বইতে বলা আছে মায়োকার্ডিয়াল ইনফেকশন তারপরে অ্যানজিনা প্যাক্টোরিস তারপর ক্রনিক ইসকেমিক হার্ট ডিজিজ অ্যান্ড সাডেন কার্ডিয়াক ডেথ এই চারটা কথা খুব দ্রুত বলতে হবে এটা আমাদেরকে হঠাৎ ইসকেমিক হার্ট ডিজিজ জিজ্ঞেস করার সাথে সাথে কিন্তু বলতে হবে এটা তাহলে মায়োকার্ডিয়াল ইনফেকশন অ্যানজিনা প্যাক্টোরিস ক্রনিক ইসকেমিক হার্ট ডিজিজ অ্যান্ড সাডেন কার্ডিয়াক ডেথ মানে সাইন সিমটম ডেভেলপ করার উইদিন 1 আওয়ারের মধ্যে পেশেন্ট মারা যায় সাডেন কার্ডিয়াক ডেথ সাধারণত ভেন্টিকুলার এরিথমিয়া ডেভেলপ করলে সাধারণত এই ধরনের ঘটনা ঘটে থাকে সবাই তাহলে প্রথমে যদি আমরা বলি অ্যানজিনা প্যাক্টোরিস রিস্ক ফ্যাক্টর বলি অ্যানজিনা আচ্ছা তো যে কথা বলছিলাম অ্যানজিনা প্যাক্টোরিস এই কথাগুলো একটুখানি আলোচনা করে নিই এই মাঝখানে আমরা রিস্ক ফ্যাক্টর বলে নিব অ্যানজিনা প্যাক্টোরিস সিমটম কমপ্লেক্স অফ ইসকেমিক হার্ট ডিজিজ ক্যারেক্টারাইজ বাই প্যারাক্সিজমাল অ্যান্ড ইউজুয়ালি রিকারেন্ট অ্যাটাক্স অফ সাবস্টার্নাল অর পেরিকার্ডিয়াল চেস্ট ডিসকমফোর্ট হ্যাঁ চেস্ট ডিসকমফোর্ট সেটা কীরকম হতে পারে কনস্ট্রিক্টিং টাইপের স্কুইজিং টাইপের মানে চিপিয়ে ধরে ব্যথা কনস্ট্রিক্টিং টাইপের স্কুইজিং টাইপের হ্যাঁ চকিং টাইপের মানে যেন গলা চেপে ধরছে কেউ চকিং কস্ট বাই ট্রানজিয়েন্ট মায়োকার্ডিয়াল ইসকেমিয়া 15 সেকেন্ড টু 15 মিনিটস তাহলে এই ধরনের ব্যথা চকিং টাইপের ব্যথা কনস্ট্রিক্টিং টাইপের ব্যথা হ্যাঁ সাবস্টার্নাল এই ব্যথাগুলো যখন পেশেন্ট কমপ্লেন করে যে গলা চেপে ধরে নিয়ে আসতেছে এবং এই এই সিমটমগুলো সাধারণত 15 সেকেন্ড টু 15 মিনিটস থাকে তখন আমরা ধরে নেই যেটা অ্যানজিনা প্যাক্টোরিস অ্যানজিনা প্যাক্টোরিস আমরা কয় ভাগে ভাগ করছি অ্যানজিনা প্যাক্টোরিস কয় ধরনের তিন ধরনের থ্রি টাইপস কী কী স্টেবল অ্যানজিনা একটা হলো স্টেবল অ্যানজিনা আর টিপিক্যাল অ্যানজিনা যেটা আর একটা হলো আনস্টেবল অ্যানজিনা আনস্টেবল অ্যানজিনা স্টেবল অ্যানজিনাটা সাধারণত যদি কোনো এক্সারসাইজ করা হয় কিংবা হাঁটা হয় মানে এ তো বেড়ে যায় প্রোভোকেটিং ফ্যাক্টর আছে এটা যে স্ট্রেসফুল কন্ডিশন এটা বাড়ে স্টেবল অ্যানজিনা আর আনস্টেবল অ্যানজিনা অ্যানজিনা মানে পেন সাবস্টার্নাল পেন ডিসকমফোর্ট অন রেস্ট রেস্ট অবস্থাও দেখা যায় যে ব্যথা আছে এবং ফর্ম ডি নোভো এটা আগে ছিল তারপরে হঠাৎ করে শুরু হয়ে যেতে পারে এটা
আনস্টেবল ইঞ্জিনিয়ার, আরেকটা হলো প্রিন্স মেটাল ইঞ্জিনিয়ার, সাধারণত টেনশন টেনশনের কারণে স্প্লোজন হয় যখন করোনারি আর্টারি, সেক্ষেত্রে সেটা প্রিন্স মেটাল ইঞ্জিনিয়ার বলি আমরা। তাহলে এই হলো আমরা অ্যাঞ্জিনা পেক্টোরিস আমরা বললাম যে কিছু সিমটম যখন ডেভেলপ করে সাবস্টার্নাল এই পেন স্কুইজিং কনস্ট্রাক্টিং 15 সেকেন্ড টু 15 মিনিটস যখন থাকে সেটাকে আমরা অ্যাঞ্জিনা পেক্টোরিস বলছি, এবং সেটা স্টেবল অ্যাঞ্জিনা, আনস্টেবল অ্যাঞ্জিনা এবং প্রিন্স মেটাল অ্যাঞ্জিনা তিন ভাগে আমরা ভাগ করলাম। এখন রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমরা আগে বলছি যে করোনারি আর্টারি ব্লাড ফ্লোর কারণে ব্লাড ফ্লো যদি 90% কেজে করোনারি আর্টারি ব্লাড ফ্লো কমে যায়, এবং সেটা ডিউ টু অ্যাথারোস্ক্লেরোটিক করোনারি আর্টারি অবস্ট্রাকশন। তাহলে এই অ্যাথারোস্ক্লেরোসিস ইম্পর্টেন্ট একটা রিস্ক ফ্যাক্টর মাইগ্রেন ইনফেকশনের জন্য, অ্যাঞ্জিনা পেক্টোরিসের জন্য, ইসকেমিক হার্ট ডিজিজের জন্য অ্যাথারোস্ক্লেরোসিস ভেরি ইম্পর্টেন্ট, মোর দ্যান 90% কেজেস ইম্পর্টেন্ট কজ হল অ্যাথারোস্ক্লেরোসিস। নেক্সট ওই যে প্রিন্স মেটাল অ্যাঞ্জিনার মধ্যে আমরা বললাম ভ্যাসোস্পাজম, টেনশনের কারণে অ্যাংজাইটি টেনশনের কারণে ভ্যাসোস্পাজম হয় অনেক সময়, তাহলে এই একটা কজ। আর অন্য অন্যগুলো যে প্লাক রাপচার, প্লেটলেট এগ্রিগেশন, অ্যাসেট, এই সমস্ত কজগুলো কিছু রয়েছে। আচ্ছা, এখন আমরা অ্যাথারোস্ক্লেরোসিসের রিস্ক ফ্যাক্টর বলব, যেহেতু মোর দ্যান 90% কজ হলো অ্যাথারোস্ক্লেরোসিস, অ্যাথারোস্ক্লেরোসিসের রিস্ক ফ্যাক্টর কী আমরা জানি, এটা সবাই জানে। এটা আমরা মেজর রিস্ক ফ্যাক্টর এবং মাইনর রিস্ক ফ্যাক্টর, মেজরের মধ্যে আমরা মডিফায়েবল এবং নন মডিফায়েবল, তাই তো? তো নন মডিফায়েবল সেখানে আমাদের কিছু করার নাই, যেমন ইনক্রিজিং এজ, মেল জেন্ডার, পার্সোনালিটি, ফ্যামিলি হিস্ট্রি, তারপরে পার্সোনালিটি, তারপরে টাইপ একটা পার্সোনালিটি, তো এগুলো তো আমরা মডিফাই করতে পারবো না, নন মডিফায়েবল। মডিফায়েবল যেগুলো ভেরি ইম্পর্টেন্ট, আমরা পরীক্ষায় জিজ্ঞাসা করি হোয়াট আর দ্য মডিফায়েবল মেজর রিস্ক ফ্যাক্টরস অফ অ্যাথারোস্ক্লেরোসিস। তাহলে এখানে জিনিসটি কিন্তু ক্লিয়ার একটা, ইসকেমিক হার্ট ডিজিজের যদি আমরা প্যাথোজেনেসিস মানে ইটিওলজিক্যাল ফ্যাক্টর বলি, কজ কী, তাহলে মধ্যে 90% কজ হলো অ্যাথারোস্ক্লেরোসিস, ভ্যাসোস্পাজম, তারপর প্লাক রাপচার, প্লেটলেট এগ্রিগেশন, এইগুলা। তারপরে যখন আমরা বলবো যে অ্যাথারোস্ক্লেরোসিসের রিস্ক ফ্যাক্টর কোনগুলো, তখন আমরা বলবো মেজর রিস্ক ফ্যাক্টর, মাইনর রিস্ক ফ্যাক্টর। মেজর রিস্ক ফ্যাক্টরের মধ্যে মেজর নন মডিফায়েবল আর আনমডিফায়েবল, মডিফায়েবল আর মেজর মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে কী কী আছে? হাইপারটেনশনের পর ডায়াবেটিস মেলাইটিস, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটিস, স্মোকিং, হাইপারলিপিডিমিয়া, আর এখন নতুন আবার কিছু বলা হচ্ছে সি রিঅ্যাকটিভ প্রোটিন। আমরা তো ক্লাস শুরু করে দিচ্ছি, বসো বসো সামনে। আচ্ছা, তো এগুলো হলো মডিফায়েবল। আর মাইনর রিস্ক ফ্যাক্টরের মধ্যে কী আছে? ল্যাক অফ এক্সারসাইজ, তারপর হোমোসিস্টিন, স্ট্রেসফুল লাইফ স্টাইল এটসেট্রা। তো এইগুলো আমরা মাইনর রিস্ক ফ্যাক্টর। মায়োকার্ডিয়াল ইনফার্কশন ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব জিজ্ঞাসা করা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়োকার্ডিয়াল ইনফার্কশন অলসো নোন অ্যাজ হার্ট অ্যাটাক। আচ্ছা, কীভাবে এখানে কমে যায় এখানে এরকম 56 চলে আসছে? এটা বুঝতেছি না, এখন এই জন্য জিজ্ঞেস করছিলাম তোমরা নাম লিখে পাঠাও কয়েকজন। আচ্ছা, তাহলে মায়োকার্ডিয়াল ইনফেকশন ভেরি ইম্পর্টেন্ট, অলসো নোন অ্যাজ হার্ট অ্যাটাক। কস্ট ওয়াই অক্লুসিভ থ্রোম্বাস ইন মোস্ট পেশেন্টস ভেরি ইম্পর্টেন্ট, অক্লুসিভ থ্রোম্বাস ইন মোস্ট পেশেন্টস। এখানে একটা জিনিস বোঝার জিনিস কিন্তু একটা, অ্যাথারোস্ক্লেরোটিক ন্যারোয়িং করোনারি আর্টারি থাকলে ইসকেমিক হার্ট ডিজিজ ডেভেলপ করবে। আমরা বললাম যে মোর দ্যান 70% এর উপরে যদি
ন্যারোয়িং থাকে তাইলে সাধারণত ইস্কিমিক হার্ট ডিজিজ ডেভেলপ করে, ইস্কিমিক হার্ট ডিজিজ সাইনসিটিভগুলো চলে আসে। তো কখন আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশন কখন হবে? সার্ডেন অক্লুসিভ থ্রোম্বাস ইন মোস্ট পেশেন্টস, সার্ডেন অক্লুসিভ, যে এখানে একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, অ্যাথেরোমেটাস প্লাক রাপচার হয়ে যে একটা আর্টারিতে যে কী বলে কোনো এন্ডে যে ভেসেলের কোনো এন্ডে যে সার্ডেন অক্লুশন যখন হয় তখন আমরা এবং ইনফেকশনের আমরা সাইনসগুলো পেয়ে যাই। যেমন লেফট এন্টেরিয়া ডিসেন্ডিং, এই প্ল্যাক রাপচার হয় কখন, রাপচার হয়ে সার্ডেন অক্লুশন কোথায় হয়, যেমন লেফট এন্টেরিয়া ডিসেন্ডিং, এটা খুব ইম্পর্টেন্ট আর্টারি। আমরা জানি লেফট করোনারি আর্টারি দুটো ইম্পর্টেন্ট ব্রাঞ্চ, লেফট এন্টেরিয়া ডিসেন্ডিং অ্যান্ড লেফট সারকামপ্লেক্স আর্টারি, দুটো খুব ইম্পর্টেন্ট। আর একটা হলো রাইট করোনারি আর্টারি, রাইট করোনারি লেফট এন্টেরিয়া ডিসেন্ডিং 40-50% এটা এন্টেরিয়ার অল অফ লেফট ভেন্টিকল নেয়ার অ্যাফেক্স এখানে সাপ্লাই দেয়, এন্টেরিয়ার অল অফ লেফট ভেন্টিকল, লেফট ভেন্টিকুলের এন্টেরিয়ার অল নেয়ার অ্যাপেক্স পর্যন্ত পুরো সাপ্লাই হলো লেফট এন্টেরিয়ার ডিসেন্ডিং। এখানে যেই যে সার্ডেন অক্লুশন হয় তাহলে আমরা সাধারণত এন্টেরিয়ার মাইক্রোরিয়াল ইনফেকশন পেয়ে থাকি। এন্টেরিয়ার মাইক্রোরিয়াল ইনফেকশন আমরা পরে দেখব যে এন্টেরিয়ার কখন বলছি আমরা, ইনফেরিয়ার কখন বলছি। সাধারণত লেফট এন্টেরিয়ার ডিসেন্ডিং আর্টারি আমরা তো জানি যে মেন দুইটা লেফট করোনারি আর্টারি, রাইট করোনারি আর্টারি, লেফট করোনারি আর্টারি দুইটি ইম্পর্টেন্ট ব্রাঞ্চ, লেফট এন্টেরিয়ার ডিসেন্ডিং আর লেফট সারকামপ্লেক্স। আর রাইট করোনারি আর্টারি, রাইট করোনারি সাধারণত পোস্টিরিয়র সার্ফেসটা সাপ্লাই দেয়, তাহলে লেফট এন্টেরিয়ার ডিসেন্ডিং 40-50% সাপ্লাই দেয় লেফট ভেন্টিকুল নিয়ার টু অ্যাপেক্স, আর রাইট লেফট সারকামপ্লেক্সটা 15-20% ল্যাটারাল ওয়াল অফ দ্য লেফট ভেন্টিকুল অ্যাকসেপ্ট অ্যাপেক্স, আর রাইট করোনারি আর্টারি 30-40% ইনফেরিয়ার পোস্টেরিয়র ওয়াল অফ লেফট ভেন্টিকুল, আর পোস্টেরিয়ার পোর্শন অফ দ্য ভেন্টিকুল ভেন্টিকুলার সেপ্টাম, এই সমস্ত জায়গায় সাপ্লাই দেয়। তো এই সমস্ত আর্টারিগুলো যখন সার্ডেন অক্লুশন হবে তখন আমরা ওই সমস্ত জায়গায় আমরা ইসিজি চেঞ্জ দিকে বলি যে এন্টেরিয়ার ইনফাকশান, পোস্টেরিয়ার ইনফাকশান, যখন ওই ভেসেলগুলো অক্লুশন হয় সেই অনুযায়ী আমরা ইসিজিতে ফাইন্ডিংসগুলো পেয়ে থাকি। তাহলে কী সিমটম নিয়ে মাইক্রোরিয়াল ইনফেকশনের পেশেন্ট আমাদের কাছে আসবে? সাডেন সিভিয়ার রেট্রোএক্সটারনাল পেন, আচ্ছা সেন্ট্রাল চেস্ট পেন, আচ্ছা আর দ্যাট রেডিয়াস টু লেফট শোল্ডার অ্যান্ড লেফট আর্ম, জও যেতে পারে, লেফট জও যেতে পারে, আর ভমিটিং থাকতে পারে, ফেয়ারিং অফ ডেথ, আচ্ছা। তো এইগুলো মোটামুটি সিমটম। আমরা সাধারণত ক্লাসে যে কথা বলছিলাম যে বুকে প্রচণ্ড ব্যথা, কপালে ঠান্ডা ঘাম, ইট ইজ মাইগ্রেনাল ইনফেকশন আনটিল অ্যান্ড আনলেস প্রুভড আদারওয়াইজ, আমরা এই কথা বলেছিলাম। বুকে প্রচণ্ড ব্যথা, কপালে ঠান্ডা ঘাম, ইট ইজ মাইগ্রেনাল ইনফেকশন আনটিল অ্যান্ড আনলেস প্রুভড আদারওয়াইজ। তার মানে চেস্ট সিভিয়ার সেন্ট্রাল অর রেট্রোএক্সটারনাল চেস্ট পেন দ্যাট রেডিয়েটস ইন দ্য লেফট শোল্ডার আর্মস অ্যান্ড আপ টু জব, এই হলো পেনের ক্রাইটেরিয়া। আর ভমিটিং থাকতে পারে, এইটা পেশেন্ট মে বি অন শক, সাধারণত ইনফেরিয়ার মাইক্রোরিয়াল ইনফেকশন হলে পেশেন্ট শকে থাকে, ইনফেরিয়ার মাইক্রোরিয়াল ইনফেকশনগুলো হলে পেশেন্ট কিন্তু সাধারণত শকের সিমটম নিয়ে আসবে সে। তো এই এখন ডায়াগনোসিস আমরা এটা পরীক্ষা থাকে, কিন্তু গিভ দ্য প্যাথোলজি অফ মায়োকার্ডিয়াল ইনফাকশন, গিভ দ্য ইসকেমিক হার্ট, হঠাৎ দ্য ইসকেমিক হার্ট ডিজিজ, গিভ দ্য মরফোলজি অফ মায়োকার্ডিয়াল ইনফাকশন, ইনুমারেট দ্য কজেস অফ মায়োকার্ডিয়াল ইনফাকশন, ডিসক্রাইব দ্য কমপ্লিকেশন অফ মায়োকার্ডিয়াল ইনফাকশন, এগুলো পরীক্ষা থাকে। কিন্তু ডায়াগনোসিস আমরা কী করব, কীভাবে করবো? একটা আমরা পরীক্ষা জিজ্ঞেস করি যে ল্যাব ডায়াগনোসিস, তো আসলে অ্যাটলিস্ট
টু অফ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তিনটার মধ্যে দুইটা ক্রাইটেরিয়া থাকতে হবে মায়োকার্ডিয়াল ইনফাকশন কনফিডেন্টলি ডায়াগনোসিস করার জন্য, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাট লিস্ট টু অফ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া, তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে দুইটা থাকতে হবে আমরা কনফিডেন্টলি ডায়াগনোসিস করতে পারবো। নাম্বার ওয়ান, হিস্ট্রি অফ প্রোলং চেস্ট ডিসকমফোর্ট, হিস্ট্রি অফ প্রোলং চেস্ট ডিসকমফোর্ট অর অ্যাঞ্জিনাল ইকুইভ্যালেন্ট। তাহলে একটা হলো টিপিক্যাল চেস্ট পেনজের কথা আমরা বললাম, টিপিক্যাল হিস্ট্রি অফ মায়োকার্ডিয়াল ইনফেকশন, প্রোলং চেস্ট ডিসকমফোর্ট যদি হিস্ট্রি পাওয়া যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইসিজি সেন্সিস কনসিস্টেন্ট উইথ ইসকিমিয়া অর নেক্রোসিস। আর নাম্বার থ্রি, ইলিভেটেড কার্ডিয়াক এনজাইমস অ্যান্ড প্রোটিনস। তাহলে এই তিনটা থেকে যে কোনো দুইটা, অ্যাট লিস্ট টু অফ দ্য ফ্লোয়িং থ্রি ক্রাইটেরিয়া, নাম্বার ওয়ান টিপিক্যাল হিস্ট্রি, হ্যাঁ প্রলং চেস্ট ডিসকমফোর্ট, নাম্বার টু ইসিজি চেঞ্জ, ইলিভেটেড কার্ডিয়াক এনজাইমস। এই তিনটা থেকে যে কোনো দুইটা যদি আমরা পাই তো উই ক্যান ডায়াগনোস মায়োকার্ডিয়াল ইনফাকশন কনফিডেন্টলি। তো এখানে পরীক্ষায় আমরা জিজ্ঞাসা করি হোয়াট আর দ্য কার্ডিয়াক এনজাইমস, কী কী কার্ডিয়াক এনজাইম কী কী আছে বলো। ফার্স্ট এফিয়ারিং কোনটা, এনজাইম যদি বলি সিকে এমবি, সিকে ক্রিয়েটিনিন কাইনেস আছে এনজাইম, এমবি এমবি এর এনজাইম কিন্তু আছে এনজাইম কী কী আছে সিকের, ক্রিয়েটিনিন কাইনেজের, ক্রিয়েটিনিন কাইনেজের ব্রেনে বিবি, আর হার্টে হলো এমবি মায়োকার্ডিয়াল ব্র্যান্ড, আর ব্রেন ব্র্যান্ড, আর মাসলে হলো এমএম। তো আমরা হার্টের জন্য সিকে এমবি আমরা পাই, তাই না? আচ্ছা, আর সিকেএমবি এরপরে এএসটি পড়ে আর এলডিএইচ পড়ে। এখানে এলডিএইচ সম্বন্ধে আমরা বলি অনেক সময় এটা মাল্টিপল চয়েস কোশ্চেনে আসে, এলডিএইচ ওয়ান গ্রেটার দেন এলডিএইচ টু, ওরও চারটা আইসো এনজাইম আছে আর কি। এখানে এলডিএইচ ওয়ান গ্রেটার দেন এলডিএইচ টু, তাহলে সিকেএমবি এএসটি ওর অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ, আর এটা হলো ল্যাকটেড ডিহাইড্রোজেনেস অর এলডিএইচ, এলডিএইচ ওয়ান গ্রেটার দেন এলডিএইচ টু। আর একটা হলো প্রোটিন বাড়ে, কার্ডিয়াক স্পেসিফিক প্রোটিন, দ্যাট ইজ ট্রোপোনিন আইএনটি। তাহলে ট্রোপোনিন আই এর মধ্যে সবচেয়ে আগে আসে কোনটা, ট্রোপোনিন আই, ট্রোপোনিন আই আসে। ট্রোপোনিন, ট্রোপোনিনের আগে আমরা বলতাম যে ট্রোপোনিনের, হ্যাঁ একই সময় আসে পারে, দুই ঘন্টার মধ্যেই সাধারণত আসে, দুই থেকে চার ঘন্টার মধ্যে, টু টু ফোর আওয়ারের মধ্যে। কিন্তু ভালো হলো আমরা ট্রোপোনিনকে আমরা বেশি ভালো বলছি এই জন্যে যে এটা ব্লাডে বেশি সময় থাকে, সাত দিন পর্যন্ত থাকে, কিন্তু সিকেএমবি থাকে মাত্র থ্রি ডেজ, 72 ঘন্টা। ক্রিয়েটিনিন অন্যান্য কারণে যে তিনটে আইসোমারের কথা বললাম, ব্রেন কজের কারণে বাড়তে পারে, মাসল কজের কারণে বাড়তে পারে সিকেএমবি, বাট ট্রোপোনিন এটা তো কার্ডিয়াক মাসল, কার্ডিয়াক বাড়বে না এটা। এবং এটা হলো ইউজুয়ালি আমরা আগে ইউজুয়ালি বলেই থাকি, কিন্তু ট্রোপোনিন ইউজুয়ালি ব্লাডে জিরো থাকে, জিরো থাকে, শুধুমাত্র যদি মাসল কার্ডিয়াক মাসল নেক্রোসিস হয় তাহলেই পাওয়া যায়, তারপরেও আমরা প্র্যাকটিক্যালি দেখি যে 0.something থাকে অনেক সময়। হ্যাঁ, তো যদি আমরা এটা কোয়ালিটেটিভ টেস্ট করে এটা দেখি তো নেগেটিভ পজিটিভ, কিন্তু কোয়ান্টিটেটিভ টেস্ট যদি করি, এখন কোয়ান্টিটেটিভ টেস্টও করা যাচ্ছে, তাহলে কনফিডেন্টলি বলতে পারি যে এটা ট্রোপোনিন বাড়ছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু কোয়ালিটেটিভ টেস্ট মানে প্রেজেন্ট ওয়ার অ্যাবসেন্ট, কোয়ান্টিটেটিভ টেস্ট মানে অ্যামাউন্টটাও আমরা জানতে পারি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ট্রোপোনিন, আইএনটি, সিকেএমবি আর এসটি এবং ল্যাকটেড ডিহাইড্রোজেনেস, এই এনজাইমগুলো আমরা দেখে ডায়াগনোসিস করতে পারি। এরপরে আসো কমপ্লিকেশন অফ মায়োকার্ডিয়াল ইনফাকশন, কমপ্লিকেশন কী। আচ্ছা, এছাড়া এইটাই কিন্তু সবই সব নয়, আমরা কিন্তু একটা মায়োকার্ডিয়াল ইনফেকশনের পেশেন্ট আসলে প্র্যাকটিক্যালি আর কী কাজ করি, এটা তো আমরা ডায়াগনোসিস করার জন্য বললাম, আর কী দেখবো, এটা তো স্পেসিফিক টেস্ট, এটা তো কার্ডিয়াক এনজাইমগুলো আমরা দেখলাম। হ্যাঁ, এটা হলো রুটিন ব্লাড এক্সামিনেশন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করবে রুটিন। আসো আসো, কুমড়ি কেমন আসো, আসো সামনে আসো, সামনে আসো,
আচ্ছা আচ্ছা, এবার তোমাদের একটু রুমা, তোমার তো দেখা যায় না, রুমা তো দূরে বসছে, এইদিকে আসলে দেখা যেত। হ্যাঁ, আমরা কুমরি আর আনন্দকে দেখছি। আচ্ছা, আমরা কি বলছিলাম, আর কি কি টেস্ট আমরা করতে পারি, ইট ইস ভেরি ইম্পর্টেন্ট ব্লাডের মাইগ্রেন ইনফেকশনের জন্য। তো একটা হলো যে স্পেসিফিক এনজাইম, কার্ডিয়াক স্পেসিফিক এনজাইমগুলো আমরা দেখলাম, কার্ডিয়াক প্রোটিন দেখলাম, এছাড়া কি শুধু এইটুকুই করি আমরা, নাকি আর কিছু করি? আরও কিছু করি, রুটিন ব্লাড এক্সামিনেশন, ইট ইস ভেরি ইম্পর্টেন্ট। সেখানে আমরা কী পাবো, WBC-তে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস ইট ইস ভেরি ইম্পর্টেন্ট। আর কি পড়বো, ESR ইজ রেস্ট। ব্লাডের কিন্তু শুধু আমরা যে ওই কার্ডিয়াক স্পেসিফিক এনজাইম দিব তা না, এটাও কিন্তু নর্মাল ব্লাডের রুটিন টেস্ট আমরা দিই, সেখানে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাবো এবং ESR-টা রেস্ট হবে। এরপরে আমরা ইসিজি সেন্স, ইট ইস ভেরি ইম্পর্টেন্ট ইসিজি সেন্স। আমরা আগে কিন্তু বললাম একটা কথা, যে কোন আর্টারিতে সাডেন অপারেশন হয়েছে সেটার উপরে নির্ভর করবে ইসিজি সেন্সটা। যদি আমরা লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং অথবা লেফট সার্কামফ্লেক্স আর্টারিতে যদি সাডেন অপারেশন, লেফট ইউজুয়ালি খুব এখন না আমরা বলছি ইসিজি সেন্সে কি পাবো, আমরা তো একটু এনজাইম সেন্সে পেলাম, ইসিজি সেন্স পাবো। এটা হলো আমরা জানি ইসিজি লিড কয়টা, 12 লিড, হ্যাঁ 1 2 3, এবিআর এবিএল এবিএফ আর B1 B2 B3 B4 B5 B6, এই 12টা লিড আমরা পাই। তো যদি এন্টেরিয়ার হয় তাহলে সাধারণত এন্টেরিয়ার সেন্স লিডগুলোতে এই প্যাথোলজিক্যাল সেন্সগুলো পাওয়া যাবে। কী সেন্স পাওয়া যাবে সেগুলো আমরা পরে বলছি। সাধারণত ইসিজিতে কী প্যাথোলজিক্যাল সেন্সগুলো হয়, প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ, প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ, এটাও একটু জানতে হবে, কার্ডিওলজি থেকে জেনে নিলে ভালো হয়। এটা এটা যে পুরা যে এটা আছে আর কি, ওটা একটু 4/3 ভাগের বেশি যদি কিউ ওয়েভটার লেন্থ হয়, ওপরের দিকে আমরা সাধারণত জানি একটা ইসিজির কী থাকে, একটা পি পি ওয়েভ থাকে, একটা সাধারণত কী থাকে, পি ওয়েভ, পি পি ওয়েভ, এটা পিটা হলো ক্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, আর কিউআরএক্স কমপ্লেক্স এটা হলো ভেন্টিকুলার ডিপোলারাইজেশন, আর টি ওয়েভ এটা হলো ভেন্টিকুলার রিপোলারাইজেশন। এই তিনটা সাধারণত থাকে, দেখানোর তো সুযোগ নেই। পি কিউআরএস কমপ্লেক্স আর টি, পি কিউআরএস কমপ্লেক্স আর টি, তা পি এখানে প্যাথোলজিক্যাল কিউ যখন হবে তখন পি আর পাওয়া যাবে না, পুরোটাই একদম কিউতে চলে আসবে একেবারে, কিউ আর এস কমপ্লেক্স পাওয়া যাবে। এবং টি, টি সাধারণত ইনভার্সন পাওয়া যাবে, টি সাধারণত তো আপ উপরের দিকে থাকবে, হ্যাঁ উপরে একটি চুটটা একটু উপরের দিকে থাকে, সেখানে টি নিচের দিকে থাকে। এই টি ইনভার্সন ইন্ডিকেটস ইস্টিমিয়া। আর ইম্পর্টেন্ট যেটা হলো অ্যাকিউট স্টেজ দেখার জন্য, ইট ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হলো ST সেগমেন্ট। এখন তো আগে দেখানোর সুযোগ নেই, পি পিআর ইন্টারভেল আর ওখানে যেরকম হয়েছিল ST সেগমেন্ট আছে, এরকম পিআর সেগমেন্ট আর ST সেগমেন্ট, এই ST সেগমেন্ট যদি বেড়ে যায় তো হাইপার অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন, এলিভেশন অফ ST সেগমেন্ট। ST সেগমেন্ট প্রথমেই সাধারণত আমরা বলি কিউ এভার্সের আগেও, টি ইনভার্সন আসতে পারে, ইসকিমিয়ার ক্ষেত্রে তো টি ইনভার্সন আসতে পারে, তাহলে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশনের ক্ষেত্রে ST সেগমেন্ট আগে এলিভেশন হয়। এই এই জন্য অ্যাকিউটের আগে আরেকটা নাম দেওয়া হয়েছে হাইপার অ্যাকিউট, হাইপার অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন, ST শুধু ST সেগমেন্ট এলিভেশন, টি ইনভার্সন থাকতে পারে, তারপরে প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ। তাহলে আমরা পাবো প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ, ST সেগমেন্ট এলিভেশন অ্যান্ড টি ইনভার্সন, দিস থ্রি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া যদি আমরা
এন্টিরিয়ার সেস প্লেটগুলোতে পাই, ভি1 ভি2 ভি3 ভি4 ভি5 ভি6 এইগুলোর মধ্যে পাই, তাহলে ইট ইজ এন্টিরিয়ার মাইক্রোডাইল ইনফ্রাকশন। আর যদি আমরা 1-2-3 এভিআর এভিএল এভিএফ সাধারণত 1 এন্ড এভিএফ এর মধ্যে যদি পাই, তাহলে ইনফিরিয়ার মাইক্রোডাইল ইনফ্রাকশন। ইনফিরিয়ার মাইক্রোডাইল ইনফ্রাকশন দ্যাট মিনস রাইট করোনারি আর্টারিতে অক্লুশনটা হয়েছে। আর যদি এন্টিরিয়ার হয়, এন্টিরিয়ার ভি1 ভি2 ভি3 ভি4 এই 4টা লিডি সাধারণত পাওয়া যায়, তাহলে ওটা লেফট এন্টিরিয়ার ডিসেন্ডিং এই আর্টারিতে অক্লুশনটা হয়েছে। আর লেফট সার্কামফ্লেক্সে যদি হয় সাধারণত ভি5 ভি6 এই 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 দুইটা লিডি সাধারণত এই প্যাথোলজিক্যাল সেন্সগুলো পাওয়া যায়। তাহলে এই হলো মোটামুটি আমাদের প্যাথোলজিক্যাল চেঞ্জ ইন ইসিজি। তাহলে ইসিজিতে কী বললাম, ইনফিরিয়ার মাইক্রোডাইল ইনফেকশন হলে 2-3 এভিএফ এই তিনটা লিডি সাধারণত পাওয়া যাবে। 2-3 এভিএফ ইনফিরিয়ার মাইক্রোডাইল ইনফেকশনে প্যাথোলজিক্যাল চেঞ্জগুলো পাওয়া যাবে। প্যাথোলজিক্যাল কি ওয়েভ এস্টি সেগমেন্ট এলিভেশন টি ইনভার্সন। আর যদি এন্টিরিয়ার মাইক্রোডাইল ইনফেকশন হয়, তাহলে আমরা চেস্ট লিডগুলোতে পাবো ভি1 থেকে ভি6-এর মধ্যে, ঠিক আছে। আর টিপিক্যাল হিস্ট্রি তিনটার মধ্যে যে কোনো একটা, এই যে আমরা বললাম। এরপরে আসে কমপ্লিকেশন অফ মাইক্রোডাইল ইনফেকশন, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কমপ্লিকেশন কী হবে বলো আনন্দ? কন্ট্রাক্টাইল ডিসফাংশন, অ্যারিথমিয়া। মুশকিল হয়ে গেল যে, অসুবিধা নেই, সবাই আছে। আচ্ছা, আচ্ছা, আমরা কি বলছিলাম, কমপ্লিকেশন অফ মাইক্রোডাইল ইনফেকশন। কমপ্লিকেশন অফ মাইক্রোডাইল ইনফেকশন, কন্ট্রাক্টাইল ডিসফাংশন, এখানে আমাদের একটু জিনিস জানতে হবে, সেটা হলো প্রায় 50% কেজে ক্ষেত্রে মাইক্রোডাইল ইনফেকশনের পেশেন্ট হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারে না, হোম ডেথ হয়ে যায়। কী কারণে? বাড়িতেই মারা যায়। বইতে তো অনেক কমপ্লিকেশনের কথা লেখা আছে, একটা হলো অ্যারিথমিয়া, একটা কমপ্লিকেশন লেখা আছে, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যারিথমিয়া। অ্যারিথমিয়ার কারণে 50% পেশেন্ট হসপিটাল মধ্যে পৌঁছাতে পারে না। কী কী অ্যারিথমিয়া আছে? সাইনাস ব্রাডিকার্ডিয়া, সাইনাস ট্যাকিকার্ডিয়া, এট্রিয়াল ফিব্রিলেশন, ওপর থেকে শুরু করো। সাইনাস, সাইনাস দিয়ে শুরু করছো তো, সাইনাস ব্রাডিকার্ডিয়া, সাইনাস ট্যাকিকার্ডিয়া, তারপরে এটিএম থেকে শুরু করো, এটিএল ফিব্রিলেশন, এটিএল ফ্ল্যাটার, ভেন্টিকল থেকে শুরু করো, ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্টিকুলার ফিব্রিলেশন, এই ইম্পর্টেন্ট। ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্টিকুলার ফিব্রিলেশন হলে পেশেন্ট আর হসপিটাল মতো পৌঁছাতে পারে না। হ্যাঁ, এটিএল ফিব্রিলেশন, এটিএল ফ্ল্যাটার, সাইনাস ব্রাডিকার্ডিয়া, সাইনাস ট্যাকিকার্ডিয়া, এই দিজ আর দ্য অ্যারিথমিয়া। হোয়াট ডু ইউ মিন বাই অ্যারিথমিয়া? অ্যাবনর্মাল রিদম, অ্যারিথমিয়া, অ্যাবনর্মাল রিদম। তাহলে এই অ্যারিথমিয়া হতে পারে একটা পেশেন্টের, সাপোজ মনে করো একটা পেশেন্টের তুমি বুকে ব্যথা, কপালে ঠান্ডা ঘাম, অথবা ব্যথা যদি পেশেন্টের ডায়াবেটিস থেকে থাকে দীর্ঘদিন যাবৎ, তাহলে তাদের নিউরোপ্যাথি ডেভেলপ করতে পারে। এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে কিন্তু মাইগ্রেন ইনফেকশনের ব্যথাটা টিপিক্যাল নাও হতে পারে। আমরা আগেই বলেছি যে প্রচণ্ড ব্যথা, কিন্তু যদি পেশেন্ট ডায়াবেটিক হয় দীর্ঘদিন এবং পেশেন্ট ডেভেলপ ডায়াবেটিক নিউরোপ্যাথি, তাহলে সে ব্যথা অনুভব নাও করতে পারে, এটা মাথায় রাখতে হবে। তাহলে একটা পেশেন্টের টিপিক্যাল সিমটম নিয়ে আসছে, হাতে আমরা পাস রেট দেখলাম তার 40, পাস রেটটা আমরা দেখলাম পাস রেট 40, ব্যাডিকার্ডিয়া, ইট ইজ অলসো এ কমপ্লিকেশন অফ মাইক্রোডাইল ইনফেকশন। তাহলে এখন বলো পেশেন্টের কোন আর্টারিটা অক্লুশন হয়েছে? ইসিজি টিসিজি না করি আমরা একটা পেশেন্টে দেখলাম যে তার বুকে ব্যথা, কপালে ঠান্ডা ঘাম, পাস রেটটা দেখলাম যে তার 40 বা 45, 50, 60 নিচে আর কি। এখন তুমি বলো যে তার কোন আর্টারিটা অপারেশন হয়েছে অথবা হার্টের কোন অংশটা নেক্রোসিস হয়েছে, বলো এটা কী হতে পারে। তোমরা একটু লিখে লিখে পাঠাও তো দেখি কী হতে পারে। একটা পেশেন্টের টিপিক্যাল হিস্ট্রি অফ মাইগ্রেন ইনফেকশন অ্যান্ড তা হিজ অর হার পাস রেট ইজ অ্যাবাউট 40 পার মিনিট, হোয়াট মে বি ইওর ইসিজি ফাইন্ডিংস?
সাইফুর রহমান আছে, সাইফুর রহমান একটু বলো দেখি, ক্লিনিক্যাল ক্লিনিক্যাল পার্সন সাইফুর রহমান একটু বলো দেখি, একটা পেশেন্ট টিপিক্যাল হিস্ট্রি নিয়ে আসলো, বুকে প্রচণ্ড ব্যথা, কপালে ঠান্ডা ঘাম, তার আমরা যেই দেখলাম আমার হাতে কোনো নাই, এস্টে তো বিবি কিছুই নাই, যেই শুধু আমরা দেখলাম যে তার পাস রেট 40 per minute, হোয়াট মে বি ইওর ডায়াগনোসিস অর হোয়াট ইজ ইওর কী বলে ইসিজি ফাইন্ডিংস, মানে ইসিজি করার আগেই তুমি বলো যে ইসিজি এ হইতে পারে, কী হইতে পারে এটা। সাইফুর রহমান ফরম রাজশাহী, যাই হোক এটা আমি বলি, সাইফুর রহমান কোনো রেসপন্স নাই, লিখলেও অনেক সময় দেরি করে আসে স্যার, আপনি বলেন কি লিখছে, এসএন এসএন সাপ্লাই দিবে কি জে আটারি, আচ্ছা এটা হলো আসলে ইনফিরিয়ার সার্ফেস অফ দ্য হার্ট সাপ্লাইড বাই ভ্যাগাস নার্ভ, এই ভ্যাগাসের কারণেই সাধারণত ব্যাডিকার্ডিয়াটা ডেভেলপ করে, ভমিটিংও ডেভেলপ করে, ভমিটিং হয়। তো যেহেতু ইনফিরিয়ার সার্ফেস দ্যাট ইজ করোনারি আর্টারি এবং 2-3 AVF এই লিডগুলোতে, ইসিজির এই লিডগুলোতে সাধারণত আমরা চেঞ্জগুলো পাব। ইনফিরিয়ার মাইগ্রেন ইনফেকশন মোহাম্মদ আমির হোসেন লিখছে, ইনফিরিয়ার মাইগ্রেন, হ্যাঁ গুড, অ্যাকিউট মাইগ্রেন ইনফেকশন তো ঠিক আছে, কিন্তু অ্যাকিউটের কোনটা, অ্যান্টিরিয়ার না ইনফিরিয়ার, ইনফিরিয়ার মাইগ্রেন, নন্দিনী সাহা ঠিক লিখছো, ঠিক বলছো, আচ্ছা তাহলে এই হলো মোটামুটি আমাদের অ্যারিথমিয়া বললাম আমরা, তারপরে কী হইতে পারবে, কী বলে কমপ্লিকেশনের মধ্যে কন্ট্রাক্টাইল ডিসফাংশন, কন্ট্রাক্টাইল ডিসফাংশনের মধ্যে এখানে যারা কার্ডিওলজিতে পোস্ট গ্রাজুয়েশন করতে চাও তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যারা কার্ডিওলজিতে পোস্ট গ্রাজুয়েশন করতে চাও ভাইবা বোর্ডে কিন্তু এই প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে ভেন্টিকুলার অ্যানিরিজম হাউ ক্যান ইউ ডায়াগনোসিস, ডায়াগনোস ভেন্টিকুলার অ্যানিরিজম বাই সিইং ইসিজি, এটা বিসিবিএস এ বিশেষ করে এফসিবিএস যারা পরীক্ষা দিবে তাদের জন্য এটা জিজ্ঞেস করতে পারে। পারসিস্ট্যান্ট কি ওয়েভ, প্যাথোলজিক্যাল কি ওয়েভ ইন ইসিজি, পারসিস্ট্যান্ট প্যাথোলজিক্যাল কি ওয়েভ ইন ইসিজি মোর দ্যান 6 months, দ্যাট ইজ ভেন্টিকুলার অ্যানিরিজম, আচ্ছা তো এইটা আমরা, এছাড়া আর কি হতে পারে, থ্রম্বাস এম্বোলিজম খুব ইম্পর্টেন্ট, তারপরে কি হতে পারে, পেপিলারি মাসল ডিসফাংশন হতে পারে, পেপিলারি মাসল ডিসফাংশন হতে পারে, তারপরে রিকারেন্ট চেস্ট পেন আফটার মাইক্রোডাইল ইনফাকশন, রিকারেন্ট চেস্ট পেন কি কারণে হয়, রিকারেন্ট ইসকেমিয়া, রিকারেন্ট ইনফাকশন, অ্যাকুট পেরিকার্ডাইটিস এই সমস্ত কারণে হতে পারে। তো এই মোটামুটি আমাদের মাইক্রোডাইল ইনফাকশন, এরপরে আমরা আসি রিউম্যাটিক ফিভার, হোয়াট ডু ইউ মিন বাই রিউম্যাটিক ফিভার, ইমিউনোলজিক্যাল মেডিয়েটেড না রিউম্যাটিক ফিভার ইজ অ্যাকিউট ইমিউনোলজিক্যালি মেডিয়েটেড মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি ডিজিজ, না মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি ডিজিজ that occurs in a few weeks after an episode of group A beta hemolytic streptococcal pharyngitis and often involve the heart. Rheumatic fever occurs in only about 3% of patients with group A beta hemolytic beta streptococcal pharyngitis. Beta streptococcal pharyngitis hoilei je tar rheumatic heart hobe ta ki only 3% cases rheumatic heart disease. পজিটিভ রিজন আমরা শর্ট থ্রোট বলি,
मे बी फेरिंजाइटिस और टॉन्सिलाइटिस, मे बी फेरिंजाइटिस और टॉन्सिलाइटिस डी टू ग्रुप ए बीटे हेमोलाइटिक स्ट्रेप्टोकोकल इन्फेक्शन इन्फेक्शन बट नॉट स्किन इन्फेक्शन, नॉट स्किन इन्फेक्शन। स्किन इन्फेक्शन और थ्रोट स्पॉट इन्फेक्शन दिए साधारण एक्यूट ग्लोमेरुलोनेफ्राइटिस है, बट रिमेटिक फीवर साधारण सोर थ्रोट मे बी फेरिंजाइटिस और टन्सिलाइटिस ड्यू टू ग्रुप ए बीटा हेमोलाइटिक स्ट्रेप्टोकोकस दिए साधारण। रिस्क फैक्टर की हट आर द रिस्क फैक्टर्स, रिस्क फैक्टर्स এটা তো ওই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার কথা বলছি না। রিস্ক ফ্যাক্টর হলো পভার্টি, ইকোনমিক্যালি ডিপ্রেসড পার্সনদের সাধারণত হয়, ম্যালনিউট্রিশন, ওভার ক্রাউডিং, ড্যাম্প হাউজিং, সাধারণত বস্তিতে যারা থাকে ড্যাম্প হাউজিং এর তাদের অসু পভার্টি, ম্যালনিউট্রিশন, ওভার ক্রাউডিং, ড্যাম্প হাউজিং, এই সমস্ত দিজ আর দ্য রিস্ক ফ্যাক্টর্স অফ অ্যাকিউট রিউম্যাটিক ফিভার। রিউম্যাটিক ফিভার হোস্ট ফ্যাক্টর এজ, কোন এজ হয় সাধারণত 5 to 15 ইয়ার্স অফ এজ, কোনো কোনো জায়গায় বলা আছে 6 to 16 ইয়ার্স অফ এজ, সাধারণত আমার 5 to 15 ইয়ার্স অফ 6 to 16 ইয়ার্স এজও বলা আছে। জুলিয়ানের কার্ডিওলজি পড়তে হবে, জুলিয়ানের কার্ডিওলজি। জেনেটিক সাসেপ্টেবিলিটি এইগুলো, দিজ আর দ্য হোস্ট ফ্যাক্টর। এবার আমরা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বলো, জোন্স ক্রাইটেরিয়া, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। পরীক্ষার সময় জিজ্ঞেস করা হবে কিন্তু যে রিমেটিক ফিভার ডায়াগনোসিস করার জন্য কী কী ক্রাইটেরিয়া আছে। আমাদের জোন্স ক্রাইটেরিয়া ফার্স্ট ইন 1954, মডিফাইড ইন 1956, রিভাইজড ইন 1965। জোন্স ক্রাইটেরিয়া এ বদলক প্রথম ক্রাইটেরিয়া করে 1954-এ, মডিফাই করা হয় 1956-এ, আবার রিভাইজ করা হয় 1965-এ। আসো পড়ছেন সামনে বসো, এখন আমাদের ক্লাস চলতেছে, সামনে আসো। তাহলে জোন্স ক্রাইটেরিয়া ফার্স্ট প্রথম কখন প্রপোজ করা হয়, এটা 1954-এ, এবং এটা মডিফাই করা হয় 1956-এ, এবং রিভাইজ করা হয় 1965-এ। রিভাইজড জোন্স ক্রাইটেরিয়া কী কী আছে, কী কী আছে, মেজর ক্রাইটেরিয়া, মাইনর ক্রাইটেরিয়া বলো কী কী। মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস অফ লার্জ জয়েন্টস, আচ্ছা, প্যানকার্ডাইটিস, সাবকিউটেনাস নোডিউস, ইরাইথিমা মার্জিনেটাম অফ স্কিন, সিডেনাম স্কোরিয়া, পাঁচটা বছর। এইগুলো আমাদের খুব মনে রাখতে হবে। এটা এখন যেহেতু, আচ্ছা, মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস বলছো আগে, ঠিক আছে, মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস। এখন এখানে প্রশ্ন হলো মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস অফ লার্জ জয়েন্টস, হোয়াট ডু ইউ মিন বাই পলিআর্থ্রাইটিস। যদি একটা জয়েন্ট হয় সেটাকে আমরা বলি মনো আর্থ্রাইটিস, যদি দুইটা জয়েন্ট হয় সেটাকে আমরা কি বলি, না ডাই বলি আর কি, ডাই আর ডাই মনো ডাই এইভাবে ভাগ করি না, সাধারণত মোর দেন থ্রি জয়েন্টস অ্যাট এ টাইম, এটাকে বলা হয় পলিআর্থ্রাইটিস। তাহলে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস অফ লার্জ জয়েন্টস, এখানে একটা খুব ডিফারেনশিয়াল পয়েন্ট, যদি যদি বলে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস অফ স্মল জয়েন্টস, ইট ইজ ইউজুয়ালি রিমোটয়েড আর্থ্রাইটিস, রিমোটয়েড আর্থ্রাইটিস, নট রিউম্যাটিক ফিভার। রিমোটয়েড আর্থ্রাইটিসে ইনভলভ হয় ইউজুয়ালি স্মল জয়েন্টস, কিন্তু রিউম্যাটিক ফিভারে লার্জ জয়েন্টস এন্ড মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস। তাহলে এটা মনে রাখতে হবে আমাদের মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস হট ইউ মিন মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস। আজকে দেখলাম যে নি জয়েন্ট, এলবো জয়েন্ট, মনে করো এলবো জয়েন্টে আজকে এটা হয়েছে, কালকে এটা ভালো হয়ে গেছে, এই পাশের জয়েন্টটা এফেক্ট হয়েছে, এর ফলে মাইগ্রেটরি একটা থেকে আরেকটা চলে গেছে, মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস। আরেকটা হলো কি, কার্ডাইটিস, কার্ডাইটিস হলো প্যানকার্ডাইটিস, প্যানকার্ডাইটিস বলতে এন্ডোকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, তিনটা কার্ডাইটিস থাকবে, এটার নাম হলো প্যানকার্ডাইটিস। তাহলে এন্ডোকার্ডাইটিস হবে, মায়োকার্ডাইটিস হবে, আরেকটা কি
পেরিকার্ডাইটিস সিডেন হামস কোরিয়া, সিডেন হামস কোরিয়া এটা কি, হোয়াট ইজ সিডেন হামস কোরিয়া? ইট ইজ এ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, ইট ইজ নট সাউথ কোরিয়া অর নর্থ কোরিয়া, ইট ইজ সিডেন হামস কোরিয়া, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার উইথ ইনভলেন্টারি পারপাসলেস র্যাপিড মুভমেন্ট, ইনভলেন্টারি পারপাসলেস র্যাপিড মুভমেন্টস, দ্যাট ইজ সিডেন হামস কোরিয়া। ব্রিং দেম অন ক্যামেরা কাদের, হ্যাঁ আমরা পেলাম মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস অফ লার্জ জয়েন্টস, কার্ডাইটিস, দ্যাট ইজ প্যানকার্ডাইটিস, সিডেনাম্স কোরিয়া, আর দুইটা হলো ইরেথিমা মার্জিনেটম অফ দি স্কিন, আর একটা হলো সাবকিউটেনাস নোডিউস। সাবকিউটেনাস নোড দুইটাই কিন্তু স্কিনে, সাবকিউটেনাস নোডিউস পাওয়া যাবে, আচ্ছা আর একটু ইয়েতে মার্জিনেটাম, এই নোডিউস কিন্তু হাটে পাওয়া যায়, সেটার নাম কি, অ্যাশপ নোডিউস, অ্যাশপ নোডিউস পাওয়া যায়। আচ্ছা মাইনর ক্রাইটেরিয়া কি কি আছে, আমরা পাঁচটা বললাম মেজর ক্রাইটেরিয়া, আর যদি আমরা পাঁচটা বলি মাইনর ক্রাইটেরিয়া তাহলে মনে রাখতে সুবিধা, পাঁচটা মেজর ক্রাইটেরিয়া পাঁচটা মাইনর ক্রাইটেরিয়া। এক নম্বর হলো ফিভার, নাম্বার টু আর্থালজিয়া, অনলি পেন বাট আর্থ্রাইটিস, যদি আর্থ্রাইটিস হয় সাইন সিমটম অফ ইনফ্ল্যামেশন পাওয়া যাবে, আর আর্থালজিয়া মানে অনলি পেন, তাহলে আর্থালজিয়া ফিভার আর্থালজিয়া। নাম্বার থ্রি পাস্ট হিস্ট্রি অফ রিউমেটিক ফিভার, নাম্বার ফোর ইনক্রিজ ESR লিউকোসাইটোসিস, নাম্বার ফাইভ প্রোলং পিআর ইন্টারভাল। তাহলে আমরা যদি পাঁচটা মাইনার ক্রাইটেরিয়া ভাগ করি মনে রাখার সুবিধার জন্য বলি, তাহলে একটা বললাম ফিভার, নাম্বার টু বললাম আর্থ্রালজিয়া জাস্ট পেন ইন জয়েন্ট নো সিমটম সাইন সিমটম অফ ইনফ্ল্যামেশন, নাম্বার থ্রি ইনক্রিজ ESR অ্যান্ড লিউকোসাইটোসিস ব্লাডের ফাইন্ডিংস, ইনক্রিজ ESR অ্যান্ড লিউকোসাইটোসিস, আর নাম্বার ফাইভ একটা ECG ফাইন্ডিংস প্রোলং পিআর ইন্টারভাল, এই পাঁচটা বলতে পারি আমরা। আর এরপরে আসে কি সাপোর্টিভ এভিডেন্স, ভেরি ইম্পর্ট্যান্ট সাপোর্টিভ এভিডেন্স, এটা হলো এসোটাইটের, আমরা এখনও পর্যন্ত আমাদের একটা ভুল ধারণা আছে এসোটাইটের বেশি হলে বলে রিমেডি কিওর হয়েছে, ইট ইজ দ্য এভিডেন্স অফ বিটা হেমোলাইটিক স্ট্রেপটোকোকাল ইনফেকশন, এসোটাইটের ইজ নাথিং জাস্ট এস অ্যান্টি স্ট্রেপটোলাইসিন ও, দ্যাট ইজ ইট ইজ দ্য এভিডেন্স অফ স্ট্রেপটোকোকাল ইনফেকশন, বাট ইট ইজ নট অ্যান ক্রাইটেরিয়া অফ রিউমেটিক ফিভার, ইট ইজ জাস্ট সাপোর্টিভ এভিডেন্স। তাহলে এসোটাইটের আর হলো কি শর্ট থ্রোট কালসার করে যদি বিটা হেমোলাইটিক, ইট ইজ সাপোর্টিভ এভিডেন্স। তাহলে আমরা কনফিডেন্টলি যদি ডায়াগনোসিস করি তাহলে কী বলবো, টু মেজর ক্রাইটেরিয়া প্লাস ওয়ান মাইনর ক্রাইটেরিয়া, উই ক্যান ডায়াগনোস রিউমেটিক ফিভার কনফিডেন্টলি, আর লেস কনফিডেন্ট সেটা হলো ওয়ান মেজর ক্রাইটেরিয়া প্লাস টু মাইনর ক্রাইটেরিয়া, এটা হলো আমাদের রিউমেটিক ফিভার। এখন রিউমেটিক ফিভারে আমরা যদি বলি কমপ্লিকেশন কি, কমপ্লিকেশন অফ রিউমেটিক ফিভার কি, কমপ্লিকেশন ক্রনিক রিউমেটিক কার্ডাইটিস, তারপর কার্ডিয়াক হাইপারট্রফি, কোনটার হাইপারট্রফি হবে, আচ্ছা কার্ডিয়াক হাইপারট্রফি, আচ্ছা তারপরে হার্ট ফেলার, হার্ট ফেলার, অ্যারিথমিয়া, অ্যারিথমিয়া, মাইটাল স্টেনোসিস এন্ড রিগার্জিটিস, মাইটাল স্টেনোসিস এন্ড রিগার্জিটিস, অ্যাওর্টিক স্টেনোসিস এন্ড রিগার্জিটিশন, তারপর থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন, আচ্ছা তারপরে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এই তোমরা লিখে জানাও মায়োকার্ডিয়াল ইনফার্কশনের যদি আমি একটা কমপ্লিকেশন বলতে চাই সেটা কোনটা হবে,
রিমেটিক ফিভারের যদি একটা কমপ্লিকেশন বলি আমরা, এই 10-12 বছর পরে সাধারণত রিমেটিক ফিভারের কমপ্লিকেশন খুব মারাত্মক আকার ধারণ করে সাধারণত 10-12 বছর পরে। তো যদি আমরা একটা কমপ্লিকেশন যদি বলতে বলি রিমেটিক ফিভারের, কোনটা বলবো? অনেকগুলো আছে, আমরা বললাম যে ক্রনিক মায়োকার্ডাইটিস, তারপরে কী কী বললে, হার্ট ফেলোর, হার্ট কার্ডিয়াক হাইপারট্রফি, এটসেট্রা এটসেট্রা। কিন্তু যদি আমরা একটা বলি তাহলে কোনটা বলবো? মাইটাল স্টোনোসিস, মাইটাল স্টোনোসিস অ্যান্ড মাইটাল স্টোনোসিস। যদি আমরা বলি 99% ক্ষেত্রে যদি আমরা বলি যে কমপ্লিকেশন অফ রিমেটিক ফিভার, তাহলে সেটা হলো মাইটাল স্টোনোসিস, মাইটাল স্টোনোসিস অ্যান্ড মাইটাল স্টোনোসিস। তারপরে অন্যগুলো ক্রনিক মায়োকার্ডাইটিস বা আদার ভালভুলার হার্ট ডিজিজ এটসেট্রা। তাহলে মাইটাল স্টোনোসিস হলে কী হবে সাবসিকুয়েন্ট কমপ্লিকেশানগুলো? মাইটাল স্টোনোসিস হলো লেফট এট্রিয়াল হাইপারট্রফি হবে। লেফট এট্রিয়াল হাইপারট্রফি হওয়ার পরে লেফট সাইডেড হার্ট ফেলোর হবে, লেফট সাইডেড হার্ট ফেলোর হবে। তারপরে সেখানে পালবন্ধের এডিমা হবে এটসেট্রা, পালবন্ধের লেফট সাইডে হার্ট ফেলোর হলে যে সমস্ত কমপ্লিকেশান হয় সেগুলো হবে। তাহলে কমপ্লিকেশান অফ মায়োকার্ডিয়াল প্রিমেটিক ফিভার। এখন সাইন অফ অ্যাক্টিভ প্রিমেটিক ফিভার, একটা একটা পেশেন্টের অ্যাক্টিভ রিমেটিক ফিভার আছে, তার কী কী সাইন পাবো আমরা, তুমি বুঝবে কী করে? এটা তো এইগুলো এগুলো একটু ভালো করে আমাদের জানতে হয়, এটা যে অ্যাক্টিভ রিমেটিক ফিভার আছে, তার অ্যাক্টিভ রিমেটিক ফিভারের সাইন সিমটমগুলো আমরা কী পাবো। যেমন আর্থ্রাইটিস, পেশেন্টের আর্থ্রাইটিস তার থাকবে, অ্যাক্টিভ রিমেটিক ফিভার, আর্থ্রাইটিস, সাবকিউটিনাস নোডিউস পেতে পারি, স্লিপিং পাস বেশি পাওয়া যাবে, মোর দ্যান 90। তারপরে ক্লিনিক্যালি ইনলার্জ হার্ট, নিউ অর্গ্যানিক মারমার, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলোর উইথাউট ভালভুলার হার্ট ডিজিজ, এইগুলো আমরা পাবো সাইন অফ অ্যাক্টিভ রিমেটিক ফিভার। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসিকুয়েন্স অফ রিমেটিক ফিভার ইজ ক্রোনিক রিমেটিক হার্ট ডিজিজ, ক্যারেক্টারাইজড প্রিন্সিপালি বাই ডিফর্মিং ফাইব্রোটিক ভালভুলার ডিজিজ, পার্টিকুলারলি মাইটাল স্টোনোসিস, ভেরি ইম্পর্টেন্ট। এই হলো মোটামুটি আমাদের রিমেটিক ফিভার। কত বাজলো? 1 ঘন্টা হয়ে গেছে, আমি তো আধা ঘন্টা ক্লাস দিতেছি আজকে। আচ্ছা, আর কয়েকটা কথা একটু বলি, না বললে নয়। তার মধ্যে ইম্পর্টেন্ট হলো ভেজিটেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরও অনেকগুলো কথাবার্তা ছিল, ভেজিটেশন পরীক্ষায় খুব জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ ভেজিটেশন, বলো তো হোয়াট ইজ ভেজিটেশন। দ্যাট ইজ থ্রম্বোসিস অফ দ্য হার্ট। হার্টের মধ্যে কী কী থ্রম্বোসিস হয়? থ্রম্বোসিস ইন দ্য অ্যাট্রিয়াম, থ্রম্বোসিস ইন দ্য ভেন্টিকল অ্যান্ড থ্রম্বোসিস অন দ্য ভালভস, এই সমস্ত জায়গায় থ্রম্বোসিস হয়। তো থ্রম্বোসিস অফ দ্য হার্ট ভালভ, হোয়েন এন্ডোথেলিয়াল কভারিং ইজ ড্যামেজড ইউজুয়ালি অ্যাজ এ রেজাল্ট অফ ইনফ্লামেশন, দি রেজাল্টিং থ্রম্বাই আর বাই ট্রেডিশন কল ভেজিটেশন। তাহলে থ্রম্বোসিস অফ দ্য হার্ট ভালভ ইজ কল ভেজিটেশন। এই ভেজিটেশন কিসে কিসে পাওয়া যায়? রিমেটিক হার্ট ডিজিজে পাওয়া যায়, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে পাওয়া যায়, সাবঅ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিসে পাওয়া যায়, আর আর কিসে পাওয়া যায়? লিপম্যানস অ্যাক্ট কিসে পাওয়া যায়? এসএলইতে, ঠিক আছে। তাহলে এই হলো মোটামুটি আমাদের ভেজিটেশন, এই হলো আমাদের ভেজিটেশন সম্বন্ধে আমরা আলোচনা করলাম। কনজেনিটাল হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে কী কী আছে বলো? সাইনাটিক, সাইনাটিক বলো তো দেখি কী কী আছে। লেফট টু রাইট শান্ট কী কী আছে? অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্টিকুলার ডিফেক্ট, প্যাটার্ন ডাক্টাস আর্টেরিওসিস আছে। রাইট টু লেফট শান্ট কী আছে? টেট্রালজি অফ ফ্লাড, ট্রান্সপোজিশন অফ গ্রেট ভেস আর্টারিস, ট্রাইকাস্পিড এটেশিয়া,
আচ্ছা এখন আর কি সাইনোটিক অ্যাসাইনোটিক সাইনোটিক কখন বলবো অ্যাসাইনোটিক কখন বলবো যখন লেফট টু রাইট হলে কি হবে লেফটে আছে অক্সিজেনেটেড ব্লাড আর রাইটে আছে ডিঅক্সিজেনেটেড ব্লাড লেফট টু রাইট হলে নন সাইনোটিক আর রাইট টু লেফট যখন হবে তখন সাইনোটিক তাই তো এখন এখানে একটু হলো যে ইম্পর্টেন্ট যেটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে আমরা ভিএসডি পাই ভিএসডি ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট এই ভিএসডি বাচ্চা একটা বাচ্চা সাধারণত নিয়ে আসে সব সময় দেখা গেলো যে কোনো সাবসিকুয়েন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন পেশেন্টের এত ওষুধপত্র দেওয়া ভালো হয় না তখন আমাদের মনের মধ্যে চিন্তা থাকে এটা যে তার সাধারণত কোনো কনজেনিটাল হার্ট ডিজিজ আছে কি না আমরা যদি ভিএসডি পাই দেখা যাবে যে কন্টিনিউয়াস একটা সিস্টোলিক মারমার আমরা পেতে পারি প্যানসিস্টোলিক মারমার আমরা পেতে পারি তাহলে সহজ ডায়াগনোসিস ইজ ভেরি ইজি এবং তাকে যদি শুধু আমরা একটা ইকোকার্ডিওগ্রাফি করি তাহলে কিন্তু আমরা ডায়াগনোসিসটা করতে পারি ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট আর এএসডি এএসডি সাধারণত ডায়াগনোসিস লেট এজের দিকে আমরা 65 ইয়ার্স পর্যন্ত মানুষ বাসে এএসডি নিয়ে সাধারণত তেমন কোনো অসুবিধা হয় না তেমন কিন্তু ভিএসডিটা সেটাও ওপর ডিপেন্ড করে যে তার ওপেনিংটু কতটুকু আছে সাইজের উপরে নির্ভর করে যদি খুব স্মল হয় অনেক সময় এটা অ্যাসিডোমেটিক থাকতে পারে অনেক সময় ভালো হয়ে যায় অনেক সময় কিন্তু যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে রিপেয়ারের প্রয়োজন পড়ে এই হলো মোটামুটি তারপরে টেটোলজি অফ ফেলট এ সম্বন্ধে তো মোটামুটি তোমাদের জান আলোচনা করাই আছে এই মোটামুটি আমরা অনেক আলোচনা টিউমার্স অফ দ্য হার্টের নাম আমরা আগের দিন বলেছিলাম মিক্সুমা একটা বলছিলাম একটা আমাদের মনিমোহন স্যারও একটা ইয়ে করছিলেন এখানে স্টাডি করছিলেন আমাদের ফোর্টিস হসপিটালে ওরা বোধহয় তিনটা বোধহয় সম্ভবত ওই ইয়ে পেয়েছিলেন টিউমার মিক্সুমা এছাড়া মোটামুটি আমাদের আজকে এখানে অনেক সময় লম্বা সময় ক্লাস না হয়ে গেছে হ্যাঁ আমরা চাইছিলাম যে আধা ঘন্টা ক্লাসে শেষ করবো সেখানে প্রায় কত বাজে এখন থ্যাংক ইউ অল তো তোমাদের এখন তো জিজ্ঞাসা করার সুযোগ নাই কেমন লাগলো একটু লিখে জানাবে আর কি আমাদের নেক্সট কবে নেক্সটে কী করবো আমরা লাংস আমরা এরকম একটা লাংস সপ্তাহে 2-3 করে নেই আমরা হ্যাঁ আগের দিন জানাই দিলে হবে ঠিক আছে এটা একটা আনন্দ জানাই দিবে তোমাদেরকে সেভাবে প্রিপারেশন নেবে আজকে তো প্রেজেন্ট কয়েকজন ছিল সুবর্ণ দেখি 55 কি এটা দেখে নেবে সেটা নিয়ে আসলে অসুবিধা নেই স্যার 54 নাকি না না স্যার এই যে প্লাস 45-44 ওইটাই স্যার এটা 44 প্লাস আর এটা কি 54 কি এটা ওটা বোধ হয় স্পিডটা স্যার বামেরটা এটা নাম দিতে বলে যে তোমরা কারা কারা আছো অনেকেই আছে স্যার অনেক আছে স্যার স্যার 70 জন ছিল 70 জন ছিল স্যার 70 জন ছিল হ্যাঁ ভালো লাগলো স্যার থ্যাংক ইউ স্যার আচ্ছা আচ্ছা তাহলে নেক্সট আমরা এখন আপাতত বন্ধ করতে চাচ্ছি আমরা বন্ধ করি তোমরা ধন্যবাদ স্যার সবাইকে ধন্যবাদ হ্যাঁ আমরা এখন শেষ করতে যাচ্ছি আর নেক্সট ডে আমরা তাহলে লাঞ্চ নিয়ে কথা বলবো আর ঠিক আছে আমরা জানাই দেবো কবে নিব সেটা আমরা জানাই দেবো ঠিক আছে থ্যাংক ইউ অল আমরা বন্ধ করছি